এই কোরআন পড়ে ফু দিলে অসুস্থ রে সুস্থ করে দেয় কে? বিশ্বাস হয় কোরআন পড়ে ফু দিলে সুস্থ হয়? বিশ্বাস হয়? বিশ্বাস হইতে হবে। অনেকে কে হুজুর কই আমার তো পেটে ব্যথা সবসময় ফু দেই ভালো হয় না, আপনার তো বিশ্বাসই নাই, আপনার তো ইয়াকিন নাই। উদুল্লাহ ও আন্তুম মুকিনুনা বিল ইজাবা, এমন ভাবে ফু দাও, এমন ভাবে ঝাড়ফুঁক করো, এমন ভাবে দোয়াটা করো যে তুমি নিশ্চিত আল্লাহ দোয়াটা কবুল করবে, চিল্লা এখন ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন আনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়ালা ইয়াযিদুয-যালিমিনা ইল্লা খাসারা। আমি আল্লাহ কোরআনের মধ্যে শিফা দিয়েছি, রহমত দিয়েছি, বরকত দিয়েছি, কোরআন পড়ে ফু দিলে অসুস্থ রে সুস্থ করে দেয় কে? সাহাবারা মরুভূমিতে গেলেন এক সফরে, দেখলেন মরুভূমির মাঝখানে অনেক লোক, একজন লোকের গায়ে ফু দিচ্ছে সুমন্তর সু কালিকুত্তার গু, এগুলো সুমন্তর সুমন্তর করে ফু দিচ্ছে। তো সাহাবা এক সাহাবা ভিড় ঠেলে জিজ্ঞেস করলেন মালাকুম, কি হয়েছে? সবাই বললো যে লোকটা শুয়ে আছে আমাদের নেতা, অজগর সাপ কামড় দিয়েছে, বিষের চোটে এখন মরে যাবে, আমাদের সুমন্তর সুতে কিচ্ছু হচ্ছে না। বিশ্বনবীর সাহাবা বললেন আমার কাছে এমন জিনিস আছে, এই জিনিস দিয়ে যদি আমি রুকিয়া করি ফু দেই সুস্থ করে দিবে কি? সবাই বলে তাহলে ফু দিয়ে সুস্থ করো। সাহাবি বলে ছাগল লাগবে, ছাগল কতিফু গানাম, বুখারীর বর্ণনা, এক পাল ছাগল যদি আমাকে দাও, 100 ছাগল যদি দাও তার বিনিময়ে আমি ফু দিয়া দিব। সুবহানাল্লাহ, বাড়িতে যে কয়ে এক পাল ছাগল দিতে হবে, সবাই ভাবলো এটা আমার নেতা, নেতা মরে গেলে আমরা হয়ে যাবো খেতা। এক কাজ করি, বাড়ি বাড়ি ছাগল তুলি। তো ছাগল তুলতে তুলতে এক পাল ছাগল জোগাড় হয়ে গেছে। সাহাবির কাছে এসে বলে ও আরব সাহাবি এদিকে আস, কি আছে তোমার কাছে? ওইগুলা পড়ে ফু দাও, সুমন্তর সু দিয়ে কাজ হচ্ছে না, তোমার সাথে কথা অনুযায়ী চুক্তি অনুযায়ী এক পাল ছাগল দিব। বিশ্বনবীর সাহাবি ওই সর্দারের পায়ের সামনে বসলেন, বললেন কোন জায়গায় কামর দিয়েছে? লোকেরা দেখালো পায়ের এই জায়গায়। বিশ্বনবীর সাহাবি পড়তে লাগলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরাতুল ফাতিহা পড়ে বিশ্বনবীর সাহাবি ফু দিলেন। ফু দেওয়ার সাথে সাথে বেহুশ হয়ে যাওয়া, চোখ বন্ধ করে পড়ে থাকা সর্দারের চোখ মুহূর্তের মধ্যে খুলে যায়। সাহাবি আবার পরে ফু দিলেন, এবার শোয়া থেকে বসে গেছে, আবার সূরা ফাতিহা পরে ফু দেওয়ার সাথে সাথে সর্দার দাঁড়িয়ে হাঁটাহাঁটি শুরু করেছে। বেদুইন গ্রাম্য লোকেরা তো অবাক খাইছে, ঘটনা কি, কি জিনিস পড়ে ফু দিল আমাদের সুমন্তর সু কালিকুত্তার গু, এগুলাতে কিচ্ছু হইল না রে বেদুইন। উম্মি লোক, নিরক্ষর, অক্ষর জ্ঞান যাদের মধ্যে নাই, এই লোক এসে ফু দেওয়ার সাথে সাথে লাভ দিয়ে দাঁড়াই গেছে, ঘটনা কি, ঘটনা কি? টাস্কি খেয়ে গেছে সাহাবি, কয় টাস্কি পরে খাইও, আগে ছাগল দাও। এক পাল ছাগল নিয়ে বিশ্বনবীর সাহাবিরা মদিনার দিকে ছুটলেন, পথিমধ্যে পেটের ক্ষুধায় ছাগল কিছু জবাই করে খেলেন। খাওয়ার পরে মাথায় চিন্তা আসলো, কোরআন দিয়ে ফু দিয়ে ঝাড়ফুঁক করে ছাগল কামালাম, ছাগলের গোশত খাওয়া জায়েজ হলো কিনা বিশ্বনবীরে মাসালা জিজ্ঞেস করার দরকার আছে না নাই? বিপাকে পড়ছে, হায় হায় গোশত তো খেয়ে ফেলেছি। মদিনায় যেই বিশ্বনবীর দরবারে হাজির, ইয়া রাসূলুল্লাহ, এমন এমন ঘটনা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন এমন ঘটনা, কোরআনের রুকিয়া করে ঝাড়ফুঁক করে ছাগল কামাইছি, জায়েজ হইছে? বিশ্বনবীকে জায়েজ হইছে মানে কোরআনের দাম বাড়ায় দিয়ে আসছো মিয়া, সুবহানাল্লাহ, ছাগলের গোশত কিছু থাকলে আমার ঘরেও দিও, আল্লাহ আকবার বলবেন না? এজন্য কিতাব, এমন কিতাবে কিতাব পড়ে ফু দিলে সুস্থ করে দেয় কে? তবে ওই ইমানটা থাকার দরকার আছে না নাই? আজ যদি আপনার অন্তরের মধ্যে ওই ইমান থাকে, আজ ফু দিলে ক্যান্সারেরও অ্যান্সার মিলে যাবে। আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ইমান আরে মানুষ নেই, সেই আলী হায়দারে ওসমান নেই, কোরআন আছে, হাদিস আছে, কিন্তু সেই ইমান আর মানুষ নেই, চিল্লা এখন ঠিক কিনা? আজানের ধ্বনি আছে আগের মতোই,
আজানের ধ্বনি আছে আগের মতোই, বেলালের সেই রুহ নেই, বেলালের সেই রুহ নেই। আজ সেই কোরআন আছে হাদিস আছে সেই ঈমান আর মানুষ নে, সেই আলী হায়দারে উসমান নেই। পড়েন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন এই কিতাবটা এমন কিতাব, এই কিতাব পড়ে অসুস্থ ব্যক্তির গায়ে যদি ফু দাও মুহূর্তের মধ্যে সুস্থ করে দিবে কে? ইবনু মাজা শরীফ একটা হাদিসের কিতাব, একটা চ্যাপ্টার আছে বাবুল ইস্তিশফা বিল কোরআন, কোরআন দিয়ে কিভাবে শেফা নেওয়া যায়। আপনি কোরআন পড়ে ফু দিবেন মুহূর্তের মধ্যে শেফা নাজিল করবে কে?